চব্বিশের গণ অভ্যুত্থানের মহানায়ক ছিলেন আবু সাইদ। সেই আবু সাইদের নামে মিথ্যাচার মানে চব্বিশের গণ অভ্যুত্থানের মহানায়ক ছিলেন আবু সাইদ। সেই আবু সাইদের নামে মিথ্যাচার মানে পুরো বৈষম্যপুরী ছাত্র আন্দোলনকে অবমাননা করা। আমরা এটা মানি না, আমরা চাই এই যে স্বৈরাচারের দোষরা এখনো যারা আছে ক্ষমতায় তাদের দ্রুত বহিষ্কার করতে হবে। যে ম্যাজিস্ট্রেট উর্মি নামে একজন ম্যাজিস্ট্রেট আবু সাইদকে কটূক্তি করেছে তার আমরা স্থায়ী বহিষ্কার চাই, এবং তার স্থায়ী বহিষ্কার করে রাষ্ট্রদ্রোহিতার যে আইন আছে রাষ্ট্রদ্রোহিতার আইনে তাকে গ্রেপ্তার করা হোক। আমি অন্তর্বর্তীকালীন সরকারের মনোযোগ আকর্ষণ করতে চাই সংস্কারের মাধ্যম হিসাবে এই সমস্ত স্বৈরাচারের দোষরদের অনতিবিলম্বে বাধ্যতামূলক অবসরে পাঠিয়ে তাদের বিচারের আওতায় আনিয়ে রাষ্ট্রদ্রোহিতার অপরাধে তাদেরকে বিচারের আওতায় আনা হোক। আমাদের এটাই থাকবে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে দাবি। একজন শহীদ ব্যক্তিকে সারা দেশের মানুষ মেনে নিয়েছে, কিছু সংখ্যক যারা আওয়ামী লীগের যারা সুবিধাভোগী ছিল তারা আগে লুটপাট করে খাইতো, তারা এখন খাইতে পারে না। তারা কয় আমরা আগেই ভালো ছিলাম, তারা তো আগে ভালো থাকবে, তাদের তারা লুটপাট করে খাইছে এখন খাইতে পারে না, সেই কারণে তারা বলে আমরা আগেই ভালো ছিলাম। আবু সাইদের যে রক্তদান আত্মত্যাগ সারা দেশবাসী দেখেছে, সারা দেশবাসী তার জন্য কান্না করেছে। ওই গুটিকে আওয়ামী লীগের দোষর ছাড়া যারা লুটপাট করে খাইতো আগে এখন খাইতে পারতেছে না, তারা বলে আমরা আগেই ভালো ছিলাম, তারা তো আগে ভালো থাকবেই, কারণ তারা লুটপাট করে খাইছে এজন্য তারা ভালো ছিল। আর এখন আবু সাইদের যে দেশের জন্য আত্মবিসর্জন, এটাকে যে একজন সরকারি নির্বাহী ম্যাজিস্ট্রেট এই আবু সাইদের সন্ত্রাস হিসেবে আখ্যায়িত করবে, একজন বিশৃঙ্খলাকারী বলবে, আমরা এটা কোনোভাবেই মানিয়ে নিতে পারি না। আমরা এই সরকারি কর্মকর্তার স্থায়ীভাবে বহিষ্কার এবং আমরা আইনের আওতায় দেখতে চাই, আমরা এটাই আমাদের জোরালো দাবি। আমার ভাই আবু সাইদ রোকেয়া ভার্সিটির একজন ইংলিশ ডিপার্টমেন্টের ছাত্র ছিলেন। উনি যে দিনের আলোর মতো পরিষ্কার ভিডিও ফুটেজে দেখা গিয়েছে যে পুলিশের গুলিতে নিহত নিশ্চিত, যে আমার ভাইকে নিয়ে যে কটূক্তি করে তারা আওয়ামী লীগের দোসর, তারা আওয়ামী লীগের চামচা, তারা স্বৈরাচার। তাদের প্রধান উপদেষ্টার কাছে আমার জোরালো আবেদন, তাকে বহিষ্কার করে আইনের আওতায় আনা হোক এবং তার শাস্তির ব্যবস্থা করা হোক। এই ধরনের কটূক্তি যারা করতেছে তারা সবাই আওয়ামী লীগের দোসর, এবং তাদেরকে চিহ্নিত করে তাদেরকে আইনের আওতায় আনা হোক এবং তাদেরকে বহিষ্কার করা হোক এবং তাদের বিচার কঠোর বিচার করা হোক। এটা আমাদের প্রধান উপদেষ্টার কাছে জোরালো দাবি।